যাতে উৎপাদন বাড়াতে পারে তার জন্যে তাদেরকে যথাযথ প্রণোদনা দেয়া, তাদেরকে কম দামে তারা যাতে কৃষি উপকরণ পেতে পারে তার জন্য সরকার সব ব্যবস্থা করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তার সম্মুখ যোদ্ধা কৃষক খাদ্য উপদেষ্টা আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার। খাদ্য নিরাপত্তার সম্মুখ যোদ্ধা হলেন এদেশের কৃষক সমাজ। কৃষকরা উৎপাদন বাড়াতে পারেন সেজন্য তাদের যথাযথ প্রণোদনার ব্যবস্থা দেওয়া, উন্নত ও যথাযথ প্রযুক্তি স্বল্পমূল্যে কৃষি উপকরণ পেতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 1,05,000 টন ধারণ ক্ষমতার আধুনিক স্টিল রাইস সাইলুর নির্মাণ কাজ পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন বর্তমানে দেশে চাল মজুদ সক্ষমতা 22 লাখ টন, এ সক্ষমতা 30 লাখ টনে উন্নতিকরণে সরকার কাজ করছে। এ লক্ষ্যে এখানে 1 লাখ টনের বেশি ধারণ ক্ষমতার গুদাম নির্ধারণের কাজ চলমান, নানা কারণে এটির নির্মাণ কাজ দেরি হয়েছে। এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে, আশা করা যাচ্ছে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। খাদ্য মজুদ পর্যাপ্ত ও দৃঢ় করতে দেশের কয়েকটি স্থানে 35,649 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 8টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। অন্তর্ভুক্ত এই প্রকল্পের আওতায় প্রায় 540 কোটি 45,49,264 টাকা ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলুর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলু। পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার অতিরিক্ত DIG পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাবেদুর রহমান।